ড্যাফোডিলস গার্ডেনের পদ্মের দেখুন সাইজটা একটু বড় হয়েছে এবং ফোটার অপেক্ষায় আছে। খুব সুন্দর কালারটা, সেটা তো অনায়াসেই বোঝা যাচ্ছে, এবং ইতিমধ্যে আরও একখানা কুড়িয়ে এসেছে। অবশ্যই আরও কিছু কুড়ি দেখা যাবে বলে মনে হচ্ছে। ড্যাফোডিলস গার্ডেনে খুশির হাওয়া বইছে, আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। অবশেষে ড্যাফোডিলস গার্ডেনে ফুটেছে পদ্ম, আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ আপ্লুত যে আমি শেষ পর্যন্ত ড্যাফোডিলস গার্ডেনে অর্থাৎ আমার ছাদ বাগানে আমি পদ্ম ফুল ফোটাতে পেরেছি। দেখুন বন্ধুরা, আজকেই ফুলটা ফুটেছে, খুব সুন্দর একটি লুক, অপূর্ব, মানে হাত দিয়ে না ছুলে ঠিক এই যে সুখানুভূতিটা অনুভব করতে পারবেন না। খুব সুন্দর এই গাছটি দেখুন, এবং অনায়াসে অনেকগুলো কুড়ি এসেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং এই যে ড্যাফোডিলস গার্ডেনে আমি কিভাবে জৈব উপায়ে পদ্মটা ফোটালাম আপনাদের সঙ্গে জাস্ট আমি সেটা শেয়ার করব। চলুন সেটা শেয়ার করা যাক। আমি যখন পেরেছি, আপনারা নিশ্চয়ই আপনাদের ছাদ বাগানে ছোট গামলায়, আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন তারা ব্যালকনিতে অবশ্যই ফোটাতে পারবেন। চলুন কিভাবে আমি ফুটিয়েছি জৈব উপায়ে পদ্মটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আপনাদের সঙ্গে বেলি গাছটা শেয়ার করি। দেখুন মার্চের মাঝামাঝি সময়ে বেলি গাছে অসম্ভব ফুল এসেছে, প্রতিটা ডগায় ডগায় প্রচুর ফুলে কিন্তু টবটা ভর্তি হয়ে গেছে। দেখুন গাছ গাছ ভর্তি ফুল, ছোট্ট টবে আছে, এটা 6-7 ইঞ্চির টবে রাখা আছে। প্রুনিং করার সঙ্গে সঙ্গে দেখুন ডগায় ডগায় কুড়িয়ে এসেছে প্রচুর, এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে। আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আরও কিছু বেলি আছে শেয়ার করব, এবং আপনাদের বেলি গাছের পরিচর্যা আমি অবশ্যই সেটা দেখিয়ে দেব। বেলি ফুল বলতেই সকলের মনে একটু পুলকিত একটা ভাব চলে আসে, কারণ এটা সেন্টেড ফ্লাওয়ার, গন্ধযুক্ত, সুগন্ধযুক্ত ফুল আর কি। তো ভীষণ ভালো লাগে যখন ফুলটি ফুটে থাকে, চারপাশটা সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে ওঠে, প্রত্যেকেরই ইচ্ছে করে তার ঘ্রাণটা নিতে। অসম্ভব সুন্দর ফুল, এটা অন্য ধরনের বেলি, ছোট্ট ছোট্ট সাইজ। এটা আমি এরপরে আপনাদের দেখাচ্ছি যেটা সাইজটা একটু বড় এবং খুব সুন্দর দেখতে, প্রচুর ফুল এসেছে। ভিউয়ার্স, জিজি প্ল্যান্টের আমি মাটি তৈরি প্রসঙ্গে বা সয়েল মিডিয়া তৈরি প্রসঙ্গে যেটা বলবো, সেটা আপনারা মিডিয়াটা তৈরি করবেন এইভাবে, জাস্ট এক ভাগ নেবেন মাটি, এক ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটা হলেই হবে, আর তার সঙ্গে নেবেন বালি। এক্ষেত্রে লাল বালি না, মানে স্যান্ড, যেটা রিভার স্যান্ড আর কি, নদীর সাদা বালি হলে সব থেকে ভালো হয়, এবং তার সঙ্গে আপনারা মেশাতে পারেন যদি সম্ভব হয় আর কি 1-2 মুঠো পারলাইট। তো এইভাবে মিডিয়াটা তৈরি করবেন। আর একটা কথা দেখুন, মানে জলই জীবন আবার জলই মরণ, তো এই জিজি প্ল্যান্টের ক্ষেত্রে জলটা একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছটা কিন্তু সার্ভাইভ করে না। জলের দরকার ভীষণই কম, সপ্তাহে 1 দিন জল দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু সেক্ষেত্রে যদি জলটা টবের গোড়ায় বা গাছের গোড়ায় যদি জমে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছটিকে বাঁচানো একটু অসম্ভব হয়ে পড়ে। কারণ দেখুন এই জিজি প্ল্যান্টের গোড়ায় থাকে রাইজোম, যেটা আলু বা পেঁয়াজের মতো দেখতে হয় যে রাইজোম, সেটা জিজি প্ল্যান্টের গোড়ায় থাকে। যদি জল বেশি হয় সেক্ষেত্রে এই রাইজোমটা কিন্তু পচে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু গাছটিকে কিন্তু আর বাঁচানো যায় না। তো ভিউয়ার্স, এই কথাটা আপনারা মাথায় রাখবেন, কারণ এটার মাটি তৈরি প্রসঙ্গটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।